তোমাদের দলের লোকটা কি রে ভাই? তোমরা চুরি করবে, বাটপাড়ি করবে, ছেঁচড়ানি করবে, লাখখড়ি করবে, আর আমি দিল্লি থেকে তোমাদের যে নকালতি করব। আর এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার যে এখানে একজন কংগ্রেসের সাংসদ থাকার পরেও এই যে 20 লক্ষ মুর্শিদাবাদবাসীর টাকা বন্ধ, বা যাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর, তাদের হয়ে একটা চিঠি পর্যন্ত কেন্দ্রকে লিখে কেন্দ্রের উপর বাড়তি চাপ সৃষ্টি করার কোন রকম কোনো প্রচেষ্টাও এই সাংসদ করেনি। অধীর চৌধুরী জবাব দাও, তুমি কেন দিল্লিকে বলছো না? বড় অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য অধীর চৌধুরী কেন দিল্লিকে বলছে না, দিল্লিতে প্রতিবাদ করছে না? প্রশ্ন তুলেছে কোকা বাবু। আমি কি তোমাদের দলের লোকটা কি রে ভাই? তোমরা চুরি করবে, বাটপাড়ি করবে, ছেঁচড়ানি করবে, লাখখড়ি করবে, আর আমি দিল্লি থেকে তোমাদের যে নকালতি করব? পশ্চিমবঙ্গ কি রে পঞ্চায়েতে লুট করলো কে? ঘরের টাকা লুট করছে কে? 100 দিনের টাকা লুট করছে কে? মিড ডে মিলের টাকা লুট করছে কে? আরো তো হিসাব চাই আমরা, সে হিসাবটা দিতে হবে আমাদেরকে, তার জন্য আমরা এখানে আন্দোলন করি। সে ধপ্পাবাজির বাতাবরণ আবার তৈরি হচ্ছে। বাংলার দিদি, বাংলার খোকা বাবু, তাদের হাতে আর কিছু নেই। এত বড় বড় আলোচনা, এত বড় বড় তাবু ঠেলে কথা হচ্ছে যে ভিক্টর বলছিল যে সেখানে কে কাকে ভোট দিবে, কে প্রাপ্তি হবে, তার জন্য নাকি তালিকা তৈরি হচ্ছে। তালিকা কি হচ্ছে সবাই জানে, সেখানে আরেকটা সার্কাস হচ্ছে, এ ওকে মারছে, সে তাকে মারছে, খোকা বাবু সেখানে বড় বড় দাবু করছে। এমন রাজ রাজারা আগে মৃগয়ে যেত, চেলা চামুন্ডা বাই বরকন্দা সবকে নিয়ে চাকর বাকর নিয়ে যেত, বড় বড় দাবু খেলত, খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, মস্তি হচ্ছে, সুন্দর জায়গায় সব ব্যবস্থা হচ্ছে। জাতীয় দলের স্বীকৃতি মমতা ব্যানার্জি হারিয়ে ফেলেছে, আর এখন তৃণমূল জাতীয় দল নয়। মমতা ব্যানার্জি বা কেউ সমর্থন করলো আর না করলো, হিমাচলে কংগ্রেস একার ক্ষমতায় বিজেপিকে হারিয়ে হিমাচল প্রদেশ দখল করেছে। কর্ণাটকের ভোট 10 তারিখে যা দেখে এসেছি, যদি ভোট কিছু বুঝে থাকে ইনশাল্লাহ কর্ণাটক কংগ্রেস দখল করছে। মমতা সুরের ভাগ পাল্টে গেছে, বিরোধীদেরকে এক হতে হবে, কংগ্রেসের ঘাড়ে চেপে আবার পার হবার স্বপ্ন দেখছো তুমি? এখানে আমরা কি করতে আছি? এখানে চালবাজি চলবে না, আমনে সামনে মোকাবেলা হবে কংগ্রেস সঙ্গে, কংগ্রেস আমনে সামনে মোকাবেলা হবে টিএমসি পার্টি। দিন রাত আমাদেরকে গালাগালি দেওয়া হচ্ছে, দিদির খোকা বাবু ময়দানে নেমে কাউকে খুঁজে না পেয়ে কংগ্রেসে গালাগালি দেওয়া হচ্ছে, অধীর চৌধুরীকে গালাগালি দেওয়া হচ্ছে। আর সেই সুযোগে দিদি পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ফজরের নামাজ শেষ হলেই চোখে মুখে জল দিয়ে এনআরসিকে বলবে, এনআরসি এবার উঠে পর, ঘুম থেকে উঠে হাতে যেতে হবে, বাজারে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে চল এবার নেমে পর। এই তো ভোট, এটা কি আমার একটা ভোট? এ দেশটা কি কোন পার্টির বাবার সম্পত্তি? এ দেশের নাগরিক কি কোন পার্টি দিয়ে থাকে, না এ দেশের নাগরিক কেড়ে নেওয়ার, নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা কোন পার্টির আছে, না কোন নেতার আছে? এ বাংলার ভবিষ্যৎকে ঝরঝরা দেখতে পাচ্ছে, তাই দিদি বা খোকা বাবু তারা আসল কথা কিছু বলছে না, ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেসকে আক্রমণ করো, ঘুরিয়ে ফিরিয়ে অধীর চৌধুরীকে আক্রমণ করো, অধীর চৌধুরী বিজেপির লোক বলে প্রমাণ করাও, ওসব চলবে না। পার্লামেন্টে সবাই যায়, সেখানে কে কি করে সবাই দেখে। এই যে বলছিলাম আপনাদেরকে নাগরিক আইনের কথা, যেদিন পার্লামেন্টের নাগরিক আইন নিয়ে আলোচনা হয় সেই বিতর্কে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম। বিতর্কের পর যখন ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে আমাদের পার্টির সোনিয়া রাহুল সবাই ভোটের বিরোধিতা করলো, মাঝখান থেকে দেখি তৃণমূলের নটা ইঞ্জিন পালিয়ে গেল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কংগ্রেসের দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এইভাবে বিজেপি যারা দালালি করে তাদেরকে অন্তত বাংলার বুকে এসে ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ দিলাম আপনাকে চাপটার মাটি থেকে,
একবার আপনি আমার সঙ্গে সামনাসামনি বিতর্কে অংশগ্রহণ করুন। একদিকে বাংলা, একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আরেকদিকে ভারতবর্ষের পার্লামেন্টে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দয়াতে দুয়াতে এই বাংলার মুর্শিদাবাদ নামক একটা পিছিয়ে পড়া জেলা থেকে কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী একবার বিতর্কে অংশগ্রহণ করুন। কে কোথায় দাঁড়িয়ে আছে আপনি আর আমি বসে আলোচনা হোক, বিতর্ক হোক, হিম্মত আছে?